हेलो स्टूडेंट्स, वेलकम टू शाह इंस्टीट्यूट। शाह इंस्टीट्यूट आज के हमरा इंग्लिश क्लास ए रहेछि। हमरा शिखबो इंग्लिश ग्रामर। इंग्लिश ग्रामर एर सबचाइते गुरुत्वपूर्ण जे विषयटी रहेछे सेई विषयटीर उपर आज के आलोचना करा हबे। हाँ, आज के हमरा शिखबो टेंस। इंग्लिश ग्रामर एर सबचाइते गुरुत्वपूर्ण टेंस এই বিষয়টির উপর আজকে আলোচনা করা হবে। রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট, আর্মি স্কুল অ্যাডমিশন টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের ইংলিশ গ্রামারে এই টেন্স বিষয়টিকে জেনে রাখার প্রয়োজন আছে। টেন্সের উপরে আমাদের আরিভ ইউটিউব চ্যানেলে একটি ফুল এপিসোড আপলোড করা আছে। আজকে আমাদের আলোচ্য বিষয় যে একটা টেন্স থেকে আরেকটা টেন্সে যখন একটা সেন্টেন্সকে কনভার্ট করতে হবে তখন আমাদের কোন জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে এবং সেই কনভার্সনের জায়গাটা যেন আমরা ঠিকঠিকভাবে করতে পারি। তিন রকমের যে টেন্স রয়েছে সেই তিন প্রকার টেন্সের প্রত্যেকটা টেন্সের চারটে ভাগ রয়েছে, যেমন সিম্পল টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমাদের দেখতে হবে যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই তিন প্রকারের টেন্সের মধ্যে আমাদের প্রত্যেকটা পার্টকে একটা টেন্স থেকে আরেকটা টেন্সে কনভার্ট করতে হবে। কেমনভাবে? যেমন সিম্পল প্রেজেন্ট যদি একটা সেন্টেন্স লেখা থাকে তাহলে আমাদের সেই সেন্টেন্সটাকে সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচারে কনভার্ট করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে আমাদের সেটাকে পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসে কনভার্ট করতে হবে, বা পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা আজকে দেখে নেব যে এই কনভার্ট করার সময় আমাদের কোন কোন স্ট্রাকচারের দিকে খেয়াল রাখতে হবে। তবে আজকের ক্লাসটি আমি সহজ সরল প্রাঞ্জল ভাষাতে করব, যাতে একটা ক্লাস সেভেনের স্টুডেন্ট থেকে শুরু করে একদম গ্রাজুয়েশন পড়ছে সব ধরনের ছাত্রছাত্রীর কাছে বিষয়টি একদম সহজ সরল প্রাঞ্জল হয়। শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা বা রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট বা আর্মি স্কুল অ্যাডমিশন টেস্ট নয়, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু আমাদের টেন্সটা জেনে রাখার প্রয়োজন আছে এবং এই ইন্টারচেঞ্জ অফ টেন্স এটাকে জেনে রাখার ভীষণ গুরুত্ব রয়েছে। তাহলে চলো আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে একটি টেন্স থেকে আরেকটি টেন্সে কীভাবে কনভার্ট করতে হয় আমরা সেই জায়গাগুলোকে শিখে নিই। প্রথমে আমরা দেখব সিম্পল টেন্স বা ইনডেফিনিট টেন্স। সিম্পল টেন্স বা ইনডেফিনাইট টেন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বর্তমানে বা অতীতে বা ভবিষ্যতে যে সময়ই হোক না কেন সাধারণভাবে যে কাজটি ঘটে থাকে। যেমন বর্তমানে যদি সাধারণভাবে কোনো কাজ ঘটে থাকে সেটাকে আমরা বাংলাতে এইভাবে বলি যে আমি ভাত খাই, মানে এখন খাচ্ছি না, বা পরে কোনো এক সময় খেতে থাকবো বা খেয়ে ফেলেছি, এরকম কিছু না, বর্তমানে আমি খাই। আবার যদি অতীতের কথা বলি তাহলে বলবো আমি ভাত খেয়েছিলাম। আবার ফিউচারের কথা যদি বলি আমি ভাত খাবো। অর্থাৎ সিম্পলভাবে যে কথা বলি বা কোনো রকম কোনো সময়ের বাউন্ডেশন থাকে না, ইনডেফিনাইট। বর্তমানে হলে যে কোনো সময়ে, অতীতে হলে যে কোনো সময়ে, ভবিষ্যতে হলে যে কোনো সময়ে। তাহলে বাংলা যে ফর্মগুলো সেটা হচ্ছে আমি খাই, আমি যাই, আমি দেখি, এটা হচ্ছে বর্তমানে। অতীতে খেয়েছিলাম, গিয়েছিলাম, দেখেছিলাম, বলেছিলাম, আর ভবিষ্যতে খাবো, যাবো, দেখবো, বলবো। এই ধরনের কথাগুলোকে আমরা সিম্পল টেন্স বলে থাকি অথবা ইনডেফিনাইট টেন্স বলে থাকি। এবার দেখবো যে এদের ইন্টারচেঞ্জটা কেমনভাবে করতে হয়। তো দেখো, সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট, সিম্পল ফিউচারে যাব। তাহলে প্লে যে ভার্বটা, এই প্লে ভার্ব দিয়ে আমরা যদি চেঞ্জ করি যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, সিম্পল প্রেজেন্ট। সিম্পল পাস্টে চলে যাব আই প্লেইড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। সিম্পল ফিউচারে গেলে আই শ্যাল প্লে ফুটবল অথবা আই উইল প্লে ফুটবল। এখন এই শ্যালের ব্যবহারটা বর্তমানে নেই, সব জায়গাতেই আমরা উইল ব্যবহার করতে পারি। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। তাহলে এখানে বলছে যে খেলি, এখানের রূপটা হবে খেলি, এখানে হবে খেলেছিলাম, খেলেছিলাম, আর এখানে হবে খেলবো।
তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই ধরনের সেন্টেন্স আমরা গঠন করব কিভাবে। এখানে গঠন করব এই সাবজেক্টের পরে ভি ওয়ান ব্যবহার করব, এখানে সাবজেক্টের পরে ভি টু ব্যবহার করব, এখানে সাবজেক্টের পরে উইলের পরে ভি ওয়ান ব্যবহার করব, উইল ভি ওয়ান। তাহলে সিম্পলের ইন্টারচেঞ্জটা আমরা করতে পারব। এই ক্ষেত্রে আমাদের আর একটা এক্সাম্পল দেখতে হবে দুই দাগে। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের জন্য, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কথাটা শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আমি আর তুমি বাদ দিয়ে যে কোনো একজনের ক্ষেত্রে হলে এই জায়গাতে সিম্পল প্রেজেন্টে ভি ওয়ানের সঙ্গে একটা এস বা ইএস যোগ করতে হয়, ভার্ব অনুযায়ী কখনো এস কখনো ইএস যোগ করতে হয়। তাহলে হি টেক্স টি, সে চা খায়, সিম্পল পাস্টে চলে যাব, ভি টু থাকবে, এখানে কোনো এস বাই এস যোগ হবে না। হি টুক টি, সে চা খেয়েছিল, এখানে চলে আসবো। হি উইল টেক টি, এখানে কিন্তু আবার ভি ওয়ান দরকার হবে। হি উইল টেক টি, সে চা খাবে। শুধু একটা জায়গার জন্য যে সিম্পল প্রেজেন্টে ভার্বের সঙ্গে একটা এস বাই এস যোগ করতে হবে, এই জন্য আমরা দুটো এক্সাম্পল দেখলাম। এবার তোমাদের এইচ ডাব্লু থাকবে সিম্পল টেন্সের ইন্টারচেঞ্জ, কী কী দিয়ে করবে? গেট আপ, ঘুম থেকে ওঠা, ওয়াশ, পরিষ্কার করা, ইট, খাওয়া, রিড, বই পড়া, বেইদ, স্নান করা, গো, যাওয়া, রিটার্ন, ফিরে আসা, ওয়াচ, দেখা, টিভি দেখা, রাইট, লেখা, ড্র, ছবি আঁকা, ক্লিন, পরিষ্কার করা, রাইড, চালানো বা চড়া, সাইকেল, মোটর সাইকেল, সুইম, সাঁতার কাটা, লিসেন, শোনা, ডু সাম, অঙ্ক করা। এই পনেরোটা ভার্ব ব্যবহার করে তোমরা আই ব্যবহার করে পনেরোটা সেন্টেন্স তৈরি করবে, আর হি ব্যবহার করে পনেরোটা সেন্টেন্স তৈরি করবে, মোট তিরিশটা করবে। তাহলে কীভাবে তোমরা এইচ ডাব্লিউটা করবে? গেট আপ দিয়ে করবে। আই গেট আপ অ্যাট সিক্স ও ক্লক, আই গট আপ অ্যাট সিক্স ও ক্লক, আই উইল গেট আপ অ্যাট সিক্স ও ক্লক। তোমরা এই তিনটে করে সেন্টেন্স একটা ভার্ব ব্যবহার করে তৈরি করবে, ইন্টারচেঞ্জ করবে। আবার হি ব্যবহার করে গেট আপ দিয়ে, হি গেটস আপ অ্যাট সেভেন ও ক্লক, হি গট আপ অ্যাট সেভেন ও ক্লক, হি উইল গেট আপ অ্যাট সেভেন ও ক্লক। তাহলে হি ব্যবহার করে তোমরা এরকম তিনটে করে সেন্টেন্স তৈরি করবে, আবার আই ব্যবহার করে তিনটে করবে, অর্থাৎ ছটা। তাহলে গেট আপ ব্যবহার করে ছয়টা সেন্টেন্স তৈরি করতে পারবে ইন্টারচেঞ্জ করার সময়। এইরকম তোমরা পনেরোটা ব্যবহার করে ছটা ছটা করে, একবার আই দিয়ে তিনটে, একবার হি দিয়ে তিনটে, ছয়টা করে সেন্টেন্স তৈরি করবে এক একটা ভার্ব দিয়ে, অর্থাৎ নব্বইটা সেন্টেন্স তৈরি হবে। এখানে আমি তিরিশটা লিখেছি, তিরিশ গুণ তিন হবে, কেন তিরিশটা সেন্টেন্সের জন্য আরও দুটো করে তোমার টেন্স থাকবে। তুমি তিরিশটা সিম্পল প্রেজেন্টে করবে, আরও দুটো করে থাকবে সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচারে। তাহলে এই হোমওয়ার্কটা তোমরা কমপ্লিট করবে, তাহলে সিম্পল টেন্সের ইন্টারচেঞ্জে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো এবার আমরা দেখে নেব যে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা বুঝি যে কাজটা চলছে বা চলছিল বা চলতে থাকবে, কাজটা চলমান। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো আমরা। যেমন আমি বই পড়ছি, পড়ার কাজটা এখন চলছে, আমার সামনে বই রয়েছে, আমি বইটা দেখে দেখে পড়ছি, তাহলে বাংলাতে কেমন হবে? পড়ছি। এটাকে যদি আমরা কনভার্ট করি পাস্টে, তাহলে আমি বই পড়ছিলাম, পড়ছিলাম, পড়েছিলাম হবে না, পড়ছিলাম, মানে পড়ার কাজটা চলছিল অতীতে। ফিউচারে যখন বলবো তখন আমি বই পড়তে থাকবো, পড়ার কাজটা ভবিষ্যতে চলতে থাকবে। তাহলে এই যে কন্টিনিউয়াস টেন্স, এর ইন্টারচেঞ্জটা কীভাবে করতে হয় আমরা এবার সেটাকে দেখব। যেমন আই এম রিডিং বুক, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি বই পড়ছি, এটা হয়ে যাবে পাস্টে, হয়ে যাবে আই ওয়াজ রিডিং বুক, আমি বই পড়ছিলাম, আমি বই পড়ছিলাম। ফিউচার ইন কন্টিনিউয়াসে হয়ে যাবে এটা আই উইল বি রিডিং, আই উইল বি রিডিং বুক। তাহলে রিডিং, এই জায়গাটা খেয়াল করো, এই টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে অর্থাৎ ভি ওয়ানের সঙ্গে একটা আইএনজি যুক্ত করতে হবে, আইএনজি ফর্মটা অবশ্যই দরকার হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু কি? নাম্বার টু এম ইজ আর,
প্রেজেন্টের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার পাস্টের ক্ষেত্রে আর উইল বি ফিউচারের ক্ষেত্রে এই অক্সিলারি ভার্বগুলোকে ব্যবহার করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে তুমি অ্যামিজারের সঙ্গে আইএনজি যুক্ত ভার্বকে ব্যবহার করবে পাস্ট কন্টিনিউয়াসের জন্য ওয়াজ ওয়্যারের সঙ্গে আইএনজি যুক্ত ভার্বকে ব্যবহার করবে আর ফিউচারের জন্য তুমি উইল বির সঙ্গে কন্টিনিউয়াস ফর্মটা ব্যবহার করবে যেটা এক্সাম্পলে আমরা এবার দেখব যেমন আই এম রিডিং প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য পাস্ট কন্টিনিউয়াসের জন্য আই ওয়াজ রিডিং ফিউচার কন্টিনিউয়াসের জন্য আই উইল বি রিডিং তাহলে রিডিং আইএনজি ফর্মটা রয়েছে এবং এখানে অ্যামিজার এখানে ওয়াজ ওয়ার এখানে উইল বি এবার আমাদের দেখতে হবে যে অ্যামিজার কোথায় কোথায় ব্যবহার করতে হয় বা ওয়াজ ওয়ার কোথায় কোথায় ব্যবহার করতে হয় আয়ের ক্ষেত্রে অ্যাম হবে ইউ এর ক্ষেত্রে আর হবে এই দুটো ফিক্সড থাকবে আই অ্যাম রিডিং বুক ইউ আর রিডিং বুক এ দুটো ফিক্সড আর যদি হি সি রাম যে কোনো একজনের কথা বলো তাহলে ইজ হবে আর যদি উই দে পিপল স্টুডেন্টস অনেকের কথা বলো তাহলে আর হবে যেমন আই অ্যাম রিডিং বুক হি ইজ রিডিং বুক উই আর রিডিং বুক শি ইজ রিডিং বুক দে আর রিডিং বুক রাম ইজ রিডিং বুক পিপল আর রিডিং বুক তাহলে একজন হলে ইজ অনেকে হলে আর ইউ এর ক্ষেত্রে অলওয়েজ আর আয়ের ক্ষেত্রে অলওয়েজ অ্যাম এটা মনে রাখতে হবে এবার পাস্টের কথা যদি বলি পাস্টের ক্ষেত্রে কী হবে আয়ের পরে ওয়াজ হবে আয়ের পরে ওয়াজ ইউ এর পরে ওয়ার এই দুটো ফিক্সড থাকবে আই ওয়াজ রিডিং বুক ইউ ওয়ার রিডিং বুক আর যদি একজনের কথা বলে এই দুটোকে বাদ দিয়ে তাহলে একজনের কথা বললে ওয়াজ হি ওয়াজ রিডিং বুক শি ওয়াজ রিডিং বুক রাম ওয়াজ রিডিং বুক ওয়াজ হবে আর যদি একজনের বেশি বলি তখন ওয়ার বলতে হবে উই ওয়ার রিডিং বুক দে ওয়ার রিডিং বুক পিপল ওয়ার রিডিং বুক মনে রাখবে এই জায়গাগুলোকে কিন্তু মনে রাখতে হবে কারণ এই অক্সিলারিগুলো ঠিকঠিক ব্যবহার না করতে পারলে ভুল হয়ে যাবে রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টে এই জায়গাগুলো ভুল হয়ে গেলে তুমি কিন্তু নম্বরটি পাবে না তোমাকে ইন্টারচেঞ্জ অফ টেন্স করতে দিলে তোমার এই জায়গাগুলো সব ঠিকঠিকভাবে রাখতে হবে অ্যামিজার ওয়াজওয়ারের ব্যবহারগুলোকে ঠিকভাবে তোমাকে বসাতে হবে এখানে আর ফিউচারের ক্ষেত্রে সব জায়গাতে উইল বি এটা নিয়ে কোনো কথা নেই আই উইল বি ইউ উইল বি হি উইল বি উই উইল বি দে উইল বি পিপল উইল বি সব উইল বি বলবো যদিও শ্যাল বি বলা যায় কিন্তু আমরা শ্যাল বি কথাটা ইউজ করব না এবার চলে আসবো যে এখান থেকে তোমাদের এইচ ডাব্লিউ করতে হবে দশটা ভার্বের উপরে এই দশটা ভার্বের উপরে তোমরা এইচ ডাব্লিউ করো গোয়িং ওয়াশিং প্লেয়িং ওয়াচিং লিসনিং ড্রয়িং ওয়াটারিং ওয়াটারিং মানে গাছে জল দিচ্ছি দিচ্ছিলাম দিতে থাকবো গাছে জল দেওয়া মেকিং তৈরি করা ড্রাইভিং চালানো ডুইং এক্সারসাইজ ব্যায়াম করা এই দশটা ভার্ব দিয়ে তোমরা তিনটে করে সেন্টেন্স তৈরি করবে অর্থাৎ দশ গুণ তিন সমান সমান তিরিশটি সেন্টেন্স তোমরা তৈরি করবে তিরিশটি সেন্টেন্স তৈরি করবে তিনটে করে টেন্সের উপরে দশটা করে সেন্টেন্স একটা সেন্টেন্স লিখবে তার অন্য দুটো টেন্সে কনভার্ট করে নেবে আবার এটা দিয়ে একটা সেন্টেন্স লিখবে অন্য দুটো টেন্স লিখে ফেলবে এটা দিয়ে একটা টেন্স লিখবে তারপরে অন্য দুটো টেন্স লিখবে এইভাবে তোমরা তিরিশটা সেন্টেন্স তৈরি করবে এবার আমাদের দেখতে হবে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বিষয়টা কী যেমন ধরো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কী বলেছি যে আমি এখন বই পড়ছি আই অ্যাম রিডিং বুক এখন বই পড়ছি কোনো নির্দিষ্ট সময়ের কথা বলা আছে নেই নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া নেই কাজটা চলছে কতক্ষণ ধরে চলছে সেটা কেউ জানতে পারছে না কিন্তু যখনই এই চলা কাজটা একটা সময় বেঁধে দেওয়া হবে তখন সেটাকে বলা হবে পারফেক্ট কন্টিনিউয়াস সিম্পল টেন্সে যেমন কাজটা নর্মালি হয় আর পারফেক্ট টেন্সে কী হয় নর্মালি হয় একটা নির্দিষ্ট সময়ের আগে সেটা হয় পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াসটাও ঠিক সেরকম কন্টিনিউয়াস টেন্সটাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বেঁধে দিলে তাকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেমন আমি বই পড়ছি আই অ্যাম রিডিং বুক এটা হচ্ছে সিম্পল কন্টিনিউয়াস এবার এটাকে যদি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস করি তাহলে কী হবে আমি দশ মিনিট ধরে বই পড়ছি আমি সকাল থেকে বই পড়ছি সকাল থেকে এই পর্যন্ত সময়টা বাধা থাকলো বা
এটা বলতে পারি যে আমি বই পড়ছিলাম, কোনো সময় বাধা নেই, আই ওয়াজ রিডিং বুক, কিন্তু আমি এক ঘন্টা ধরে বই পড়ছিলাম বা আমি সাতটা থেকে বই পড়ছিলাম, মানে যখন বললাম সেই সময় পর্যন্ত সাতটা থেকে বই পড়ছিলাম, সময়টা বাধা, আমি বই পড়তে থাকবো, এটা কিন্তু সিম্পল কন্টিনিউয়াস ফিউচারে, ফিউচার কন্টিনিউয়াস বলা হয়। এবার যদি আমি বলি আমি দুই ঘন্টা ধরে বই পড়তে থাকবো, অর্থাৎ সময়টা বাধা হয়ে গেল, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। এবার এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের তিনটে টেন্সে প্রেজেন্ট পাস্ট ফিউচার এদের গঠন কেমন হয় এবং চেঞ্জ করার সময় আমাদের কীভাবে করতে হয় সেটা আজকে নয়, এর পরের ক্লাসে আমরা আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টে তোমাকে চান্স পেতেই হবে। এই দৃঢ় মানসিকতা নিয়ে এগিয়ে চলো। আজকের মতন ক্লাস এখানে শেষ করছি, টাটা।